নমস্কার বন্ধুরা, ভিলফুড ব্লগের সেকেন্ড ভিডিও আমাদের। আর আজকে আমরা দেখে নেবো ঠাকুমার সকালের একটি প্রস্তুতি। আজ ঠাকুমায় দেখুন ঝাঁটা তৈরি হচ্ছে, পাশের হোম বসে আছে। দেখুন ঠাকুমা প্রতিটা পাতা থেকে কাঠিগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছে। এগুলো সব নারকেল পাতা, এটা নারকেল পাতা। আর সেই নারকেল পাতা থেকে দেখুন এই সাইডের যেটা সরু যে কাঠির মতো আছে, সেই কাঠিটাকে বের করে নিতে হবে ফার্স্ট। বন্ধুরা, আজকে আমাদের ঠাকুমা এখানে ছোলার ঝাঁটা বানাবে। তো আপনারা তো অনেকেই জানেন না ছোলার ঝাঁটা কী করে বানায়, তো ঠাকুমা আজকে আপনাদের বানিয়ে দেখাবে ছোলার ঝাঁটটা। আর বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল, তো আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠাকুমা সকালবেলা দিয়ে বসে পড়ছে ঝাঁটা তৈরি করতে। ঠাকুমার পাতায় শর্ট পড়ে গেছে, তো ঠাকুমা আবার দেখতে পাচ্ছেন পুরো নারকেল পাতাটা নিয়ে আসছে। ঠাকুমা ঠাকুমার কাজে এখন ব্যস্ত। সুতরাং আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের ভিলফুডের সাবস্ক্রাইবার আছেন, অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা, যারা নতুন এখন এসেছেন, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের নতুন চ্যানেলটিতে। আপনাদের সমস্ত রিকোয়েস্ট ভিডিও এখানে আমরা আপলোড করতে থাকবো। আর আপনাদের অনুপ্রেরণা আমরা সত্যিই খুবই অভিভূত হচ্ছি, খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, আপনাদের এত বড় বড় সাপোর্ট পাচ্ছি। তাই আমরা সেই কারণে এই চ্যানেলটিকে তৈরি করা, কারণ ভিলফুডের সব কিছু আমাদের সম্ভব হচ্ছে না সবসময় আপলোড করা। তাই আমরা এই সমস্ত গ্রাম্য যে সমস্ত রিচুয়ালস আছে, এখানে যে লাইফ, সেই সমস্ত জিনিস এখানে আমরা ডেইলি আপলোড করতে থাকবো। দেখুন এইগুলো কিন্তু খুব একটি খুবই সাধারণ একটি বিষয়, খুব সাধারণ একটি কাজ, আর যেগুলো গ্রামেই একমাত্র দেখতে পাওয়া যায়। আপনারা তো অনেকে মনে করবেন, বা যারা বাইরে থাকেন তারা বুঝতে পারবেন যে আপনাদের আগেকার সময়ে এই সমস্ত জিনিস আপনাদের জীবনে সবারই আপনি দেখেছেন কেউ না কেউ কোথাও। তাই সেই সমস্ত জিনিস আমরা যেন হারিয়ে না যায়, সেই রিচুয়ালস, আমরা বাঙালির রিচুয়ালসের গ্রাম্য ধারণাগুলো, গ্রাম্য যে সমস্ত কাজকর্মগুলো, সেগুলো আমরা সব এই ভিলফুড ভ্লগে আমরা এক এক করে আপলোড করতে থাকবো। অলরেডি ভিলফুডেও আমরা অনেক কিছু আপলোড করেছি, অলরেডি করতে থাকবো, সেটা তো অবশ্যই আছে। সাথে এই চ্যানেলটাও আছে কিছু, আমরা সেই সমস্ত জিনিস আপনাদের সামনে দেখাবো। দেখুন এই ঝাঁটার সেই জিনিসটা যেটা দিয়ে আমরা ঝাঁটা তৈরি করি, এই ফিল, এটা পুরনো একটি ঝাঁটার পুরনো ঝাঁটা যেটা ভেঙে গেছে পুরোটাই, আর কিন্তু এই ফিলটা আছে, ফিলটা আমরা কাজে লাগাতে পারবো। অঙ্কু সাজ্জার চলে এসছে সকালবেলায় আমাদের ঝাঁটা তৈরি করা দেখতে। ও, এগুলো প্রথমে ঢুকে নিতে হবে, এই যে দুটো, এটাকে কি বলে, খিল না ওইটাকে খিল বলে? হ্যাঁ, ওটাকে খিল বলে, এটা জানি না কি, ঝাঁটার বেরি বলে ওটাকে। এবার এই খিলটার মাঝখানে ঢুকে দিতে হবে নারকেল, হ্যাঁ, তারপর এই বেরিটাকে আস্তে আস্তে টানতে হবে, তাতে কি হবে এটা শক্ত হয়ে যাবে, মাঝখানটা শক্ত হয়ে ধরে ফেলবে ঝাঁটাটাকে চারিদিকে, ছলাগুলোকে। আর এই বেরিটা বাইরে কিনতে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, বা আপনারা চাইলে পুরনো ঝাঁটার এই এটাকে খুলে আপনারা এটা করতে পারেন। শহরের মানুষের পক্ষে সম্ভব নয় এসব করা, যদিও আর আমরা গ্রামে থাকি আর এই সমস্ত জিনিস অলরেডি করে আসছি আমরা, তাই এ সমস্ত জিনিস আপনাদের দেখাতে পারছি। আর আমাদের ঝাঁটা কিন্তু বন্ধুরা আজ পর্যন্ত কোনোদিন আমরা কিনিনি, এই আমরা জন্মের থেকে ছোটো থেকেই দেখে আসছি যে ঠাকুমা মা এইভাবে ঝাঁটা তৈরি করে আসছে আমাদের বাড়িতে, আর সেই সেই সিস্টেম এখন আমাদের বাড়িতে চলে আসছে দেখুন। আর খুব একদম দোকানের মতন খুব সুন্দর ঝাঁটা হয়ে গেছে, সেই ঝাঁটা দিয়ে দেখুন আমাদের এত বড় একটা উঠোন ঘরের সামনে, সেই সমস্ত পুরো উঠোনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এগুলো দিয়ে।
Wow! Chata ready ekdom. Taka ma jhar dicche. Dekho, dekho, dekho. Ekdom ready. Chalo, aajke moto ei video ta ekhane shesh korchi. Bhalo lagle obosshoi like korben, share korben.